দিনটি ছিল 1857 সালের 29শে মার্চ, রবিবার বিকালবেলা। ব্যারাকপুরের সৈনিক নিবাস, প্যারেড ময়দানে অসময়ে সৈনিকদের ভিড় বাড়ছে। 34 নম্বর ইনফ্যান্ট্রি সিপাহীরা দলে দলে জটলা বাঁধছে, চাপা গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। সিপাহীদের মধ্যে কেউ এসেছে খালি হাতে, কেউ এসেছে বন্দুক নিয়ে। ক্রমশই বেড়ে চলেছে সিপাহীদের ভিড়। প্যারেড লাইন থেকে 50 কিংবা 60 হাত দূরে উন্নত পেশিবহুল দীর্ঘ চেহারার মঙ্গল পাণ্ডে বন্দুক কাঁধে নিয়ে টহল দিচ্ছেন। ময়দানে উপস্থিত সবাই তারই দিকে তাকিয়ে আছেন। মঙ্গল পাণ্ডে গ্রাউন্ডের সমস্ত সিপাহীদের উদ্দেশ্যে বলে ওঠেন, ভাই সব, আর সময় নেই। যদি নিজেদের জাতীয় বৈশিষ্ট্য ধর্ম ফিরিঙ্গিদের হাতে দলিত করতে না চাও, তবে এগিয়ে এসো, ধরো কৃপাণ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো ভাই সব। ফিরিঙ্গিদের পায়ের তলায় আর কতদিন পড়ে থাকবে? ওরা আমাদের সোনার দেশ লুটে পুটে খাচ্ছে আর আমরা না খেয়ে মরছি। ওরা আমাদের ধর্মের উপর হাত দিয়েছে, আমাদের জাতি ভ্রষ্ট করেছে। ভাই সব, ফিরিঙ্গিদের মারো, একটা একটা করে সব ব্যাটাকে মারো, ফিরিঙ্গিদের খতম করে দেশকে স্বাধীন করো। অস্থির পদে মঙ্গল পাণ্ডে সেনানিবাসের সামনে ঘুরে বেড়াতে বেড়াতে কথাগুলো বলছিলেন। বাকি সব সিপাহীরা স্তব্ধ হয়ে তার কথা শুনছিলেন। অদূরে দেখা গেল একজন ইংরেজ অফিসার। মঙ্গল পাণ্ডের বন্দুক গর্জে উঠল, গুম গুম, গুলি লক্ষ্যভ্রষ্ট হলো, পালিয়ে গেল অফিসার। একজন ইংরেজের দালাল হাবিলদার সংবাদ দিতে ছুটে গেল অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট বর্গের কাছে। সর্বনাশ হয়েছে স্যার, শীঘ্র চলুন, মঙ্গল পাণ্ডে বিদ্রোহী হয়ে উঠেছে। পাণ্ডেকে সাহায্য করার জন্য মুহূর্তের মধ্যে যোদ্ধার বেশে ঘোড়ার পিঠে চড়ে লেফটেন্যান্ট বর্গ সেনানিবাসে এসে উপস্থিত হল। কোথায় কোথায় সে বিদ্রোহী সিপাহী পাণ্ডে? সেই সময় কিন্তু পাণ্ডে স্থির ও অবিচল, বন্দুকের নল লেফটেন্যান্টের দিকে সোজা তাক করে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। সরাসরি পাণ্ডের গায়ের উপর চড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে লেফটেন্যান্টের ঘোড়াটি এগিয়ে যাচ্ছে। মঙ্গল পাণ্ডের বন্দুক আবারও গর্জে উঠল, দ্রুম দ্রুম, ঘোড়াটি মাঠে লুটিয়ে পড়ল, কিন্তু ওই গুলিটিও লক্ষ্যভ্রষ্ট হল। সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট বর্গ সঙ্গে রাখা তলোয়ার বের করে পাণ্ডের দিকে এগিয়ে এলো। পাণ্ডেও এগিয়ে গিয়ে তলোয়ার দিয়ে লেফটেন্যান্ট বর্গকে আঘাত করতে লাগলেন। অবশেষে লেফটেন্যান্ট বর্গ পাণ্ডের তলোয়ারে কাটা পড়ল। লেফটেন্যান্টের পরে পাণ্ডেকে সাহায্য করার জন্য এসেছিল সার্জেন্ট। সার্জেন্টও পাণ্ডের তলোয়ারের কাছে ধরাশায়ী হলো। তারপর এলো পল্টু, সে ইংরেজদের দালাল সৈন্য। সে মঙ্গল পাণ্ডেকে পিছন থেকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। অনেক ধস্তধস্তির পর নিজেকে মুক্ত করল পাণ্ডে। এক পর্যায়ে পল্টুও রক্ষা পেল না পাণ্ডের ধারালো তরবারির কাছে। সবাই উত্তেজিত, সিপাহীদের মধ্যে উল্লাস ধ্বনি শোনা গেল। শেষ বিকেলে বিদ্রোহের সংবাদ পেয়ে সেনাপতি হিয়ার্স চলে এলো সেনা ক্যাম্পে। ততক্ষণে মঙ্গল পাণ্ডে ক্লান্ত হয়ে পড়েছেন। তারপরও তিনি ব্রিটিশদের হাতে মরবেন না বলে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেন। হঠাৎ পাণ্ডের পিস্তল গর্জে ওঠে। অভিমানী সৈনিক আত্মহত্যা করার চেষ্টা করেন, নিজের মাথায় ঠেকিয়ে দেন পিস্তল। গুলি ফসকে গেল, ধোঁয়া বারুদ অগ্নিশিখার মধ্যে আহত রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল মাটিতে। তাকে চিকিৎসা করালো ব্রিটিশ সরকার, উদ্দেশ্য সুস্থ করে তাকে নির্মম শাস্তি দেওয়া। 6 এপ্রিল সেপাই মঙ্গল পাণ্ডের বিচার। বিচার তো আর নয়, বিচারের নামে প্রহসন মাত্র, দণ্ডাদেশ ফাঁসি। মঙ্গল পাণ্ডে তখনও অসুস্থ, হাসপাতালে শুয়ে আছে, ক্ষতস্থানগুলো ফুলে উঠেছে, বাঁচার আশা নেই বললেই চলে। তার দুদিন পর 1857 সালের 8ই এপ্রিল সকাল, অসুস্থ মুমূর্ষু সৈনিক মঙ্গল পাণ্ডেকে ব্যারাকপুরে সমস্ত সৈনিকদের সামনে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দণ্ডাদেশ কার্যকর করে ইংরেজ সরকার। শহীদ হলেন ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা মঙ্গল পাণ্ডে। 19শে জুলাই
1827 সালে মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের বালিয়া জেলায় নাগোয়া গ্রামে। অনেকের মতে তার জন্ম হয়েছিল ফৈজাবাদ জেলার সুরহুর গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে। তার বাবা ছিলেন দিবাকর পাণ্ডে। পড়াশোনার হাতেখড়ি হয়েছিল নিজের পরিবারেই। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করে মাত্র 22 বছর বয়সে 1849 সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সিপাহী পদে চাকুরি নেন। এখানে চাকরি করতে এসে তিনি অনেক রকম বৈষম্য আর অন্যায় দেখতে পান, যা মঙ্গল পাণ্ডের মনকে গভীরভাবে নাড়া দেয়। ভারতীয় সিপাহীরা যখন কর্মরত থাকতেন, তখন কোনো ইংরেজ সিপাহী বা অফিসার দেখলেই অস্ত্র উত্তোলন করে সম্মান দেখানোর রীতি ছিল। কিন্তু ভারতীয় সিপাহী বা অফিসারকে ইংরেজ সিপাহীরা সম্মান দেখাতো না, বরং সৎ মায়ের মতো আচরণ করত। ভারতীয় সিপাহীরা যদি কোনো স্থানে কোনো কারণে মারা যেতেন, তাহলে ওই পরিবারের কোনো খোঁজখবর ইংরেজ বাহাদুররা নিত না। অবশেষে ওই পরিবারটি নিঃস্ব হয়ে যেত, আর তার পরিবর্তে ইংরেজ সিপাহীদের ক্ষেত্রে ছিল অফুরন্ত সুযোগ সুবিধা। ভারতীয় সিপাহীদের বেতন মোটেও আকর্ষণীয় ছিল না। পদাতিক বাহিনীর একজন ভারতীয় সিপাহী মাসে বেতন পেতেন 7 রুপি, আর একজন ইংরেজ সিপাহী মাসিক বেতন পেতেন 40 রুপি। ভারতের মোট সৈন্য সংখ্যা ছিল 3,15,520 জন। এদের পেছনে খরচ হতো 98,02,834 পাউন্ড। এর মধ্যে 51,315 জন ইউরোপীয় সৈন্য এবং অফিসারের পেছনে খরচ হতো 56,88,110 পাউন্ড। ইউরোপীয় সৈনিকদের তেমন কোনো কাজ করতে হতো না। তাদের থাকা খাওয়া মাইনে তোলা সম্পর্কে দেশীয় সিপাহীরা কিছুই জানত না। এই বৈষম্য ও বৈপরীত্য সিপাহীদের মনে কতটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা সহজেই অনুমান করা যায়। ব্রিটিশ সরকার 1853 সালে তৈরি করেছিল 557 ক্যালিবার এনফিল্ড রাইফেল। এই রাইফেল ভারতীয় সিপাহীদের হাতে তুলে দেয় তারা। রাইফেলগুলোর কার্তুজ গরু ও শুকুরের চর্বি দিয়ে তৈরি হতো। সৈন্যদের রাইফেলের কার্তুজ লোড করার সময় তা দাঁত দিয়ে খুলে লাগাতে হতো। গরু ও শুকুরের চর্বি মুখে দেওয়া হিন্দু মুসলিম সৈন্যদের জন্য অধার্মিক ও অনৈতিক কাজ ছিল। 1857 সালের ফেব্রুয়ারিতে সিপাহীরা নতুন কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেছিল। ভারতীয় সৈন্যদের চাপের মুখে নতুন কার্তুজ প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশ সরকার, কিন্তু তারা প্রতিশ্রুতি না রেখে ভারতীয় সৈন্যদেরকে 557 ক্যালিবার এনফিল্ড রাইফেল ব্যবহারে বাধ্য করে। এই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার জন্য ব্রিটিশ শাসক গোষ্ঠীকে চরম মূল্য দিতে হয়েছিল, সম্মুখীন হতে হয়েছিল সিপাহী বিপ্লবের। আর এই বিপ্লবের শুরুটা করেছিলেন মঙ্গল পাণ্ডে। ভারতের স্বাধীনতা আন্দোলন সংগ্রামের সূচনা ইতিহাসের নক্ষত্র হল মঙ্গল পাণ্ডে, আর সেখান থেকেই শুরু হয়ে গেল ইংরেজদের ভারতবর্ষ থেকে তারাবার স্বাধীনতা আন্দোলন। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে প্রয়োজনে আপনার বন্ধুদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।